সম্প্রতি দক্ষিণী চলচ্চিত্রে আলোচিত একজন অভিনেতা হলেন বিজয় ফলে এই তারকা তার কেরিয়ারে বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন সেই জন্য অবশ্য অতি অল্প সময়ে দর্শকদের মাঝে দর্শকপ্রিয়তা অর্জন করেন দক্ষিণী তারকা এদিকে বিজয়কে আগামীতে দেখা যাবে লিউ চলচ্চিত্রে সেই প্রেক্ষিতে মাত্র কয়েকদিন আগে এই চলচ্চিত্রের টেলার উন্মোচন করা হয় সেখানে অবশ্য দেখা যায় বিজয়কে যার সম্প্রতি বিজয়ের অনুসারীরা তার লিউ চলচ্চিত্রটির জন্য অপেক্ষায় আছে অন্যদিকে সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের সূত্র থেকে শোনা যায় সাউথ ইন্ডিয়ান তারকা বিজয় লিউ চলচ্চিত্রটি মুক্তির আগে চারশো চুয়ান্ন কোটি রূপে আয় করে যেটি অবশ্য বিজয়ের ক্যারিয়ারের সর্বপ্রথম চলচ্চিত্র কেননা আগে কোনো চলচ্চিত্র বিজয় এত টাকা ইনকাম করেনি মুক্তির আগে সেই দ্বারা বিক্রতায় তামিলনাড়ুতে চলচ্চিত্রে থিয়েটার ব্যবসা একশো কোটি অন্ধ্রপ্রদেশে হয়েছে চোদ্দ কোটি তেলেঙ্গানাতে হয়েছে সাত কোটি কর্ণাটকে হয়েছে তেরো কোটি আর ওয়াইতে হয়েছে আট কোটি এবং বিদেশে হয়েছে ষাট কোটি সেই সাথে চলচ্চিত্র সঙ্গীত বিক্রি হয়েছে ষোলো কোটিতে স্যাটেলাইট কপি বিক্রি হয়েছে আশি কোটিতে ডিজিটাল কপি বিক্রি একশো চল্লিশ কোটিতে যার ফলে চলচ্চিত্রটি মুক্তিরাকে চারশো চুয়ান্ন কোটি রূপে আয় করে অন্যদিকে লিউ চলচ্চিত্রের মাধ্যমে প্রায় অনেকদিন পর তৃষা কৃষ্ণের বিপরীতে দেখা যাবে বিজয়কে সেখানে অবশ্য বিজয়ের স্ত্রীর চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে প্রসঙ্গত প্রায় অনেকদিন আগে বিজয় তার আসন চলচ্চিত্রের ঘোষণা দেন সেখানে অবশ্য তার বিপরীতে কে থাকছে সেটা অবশ্যই চলচ্চিত্রটিতে অভিনয় করার জন্য বিজয় মোটামের পারিশ্রমিক দাবি করেন সেই সাথে বিজয়ের ইচ্ছে মতো তাকে পারিশ্রমিক দিতে চাইছেন নির্মাতা সংশ্লিষ্টরা সুতরাং জেনে তো নিলেন সাউথ ইন্ডিয়ান তারকা বিজয় লিউ চলচ্চিত্র মুক্তির আগে কত টাকা ইনকাম করেছে আর এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্য আমাদের কমেন্ট বক্সে জানাতে বলবেন মোর আপডেট